আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্মক্ষেত্রে ভালো করার জন্য কম্পিউটারের কি কি স্কিলস প্রয়োজন হয় এটি নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। দীর্ঘ ইন্টারভিউয়ের অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমরা ক্যান্ডিডেটকে প্রশ্ন করি আপনি কম্পিউটারের কি কি জানেন, অলমোস্ট 95% ক্যান্ডিডেট উত্তর দেয় মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। কিছু প্রো টাইপের ক্যান্ডিডেট বলে আমি মাইক্রোসফট অফিস জানি। ভাই, এটা 2010 সাল না, এটা চ্যাট জিপিটির যুগ। যারা জানেন না চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয়, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, অবশ্যই শিখে নেবেন। কর্মক্ষেত্রে মাইক্রোসফটের চারটি অ্যাপ্লিকেশন আপনাকে মাস্ট জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট আউটলুক। আপনার প্রফেশন ভেদে আপনার আরো 2-3টি অ্যাপ্লিকেশন লাগতে পারে, বাট যেহেতু আমরা ইন জেনারেল কথা বলছি সেহেতু আপনাকে এই চারটি অ্যাপ্লিকেশন অবশ্যই জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোন ভার্সনটি ইউজ করবেন, 2016, 2019, অফিস 365, আপনার জন্য যেটি সুবিধাজনক হয় আপনি সেটি ইউজ করুন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে আপনি মাইক্রোসফটের কি শিখবেন, কিভাবে শিখবেন। আমরা স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছি এগুলোর প্রতিটির ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে, ভিডিও বা প্লেলিস্টের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনি চাইলে ফ্রিতে শিখে নেবেন। এরপরে আপনাকে ভার্চুয়াল মিটিং শিখতে হবে। বর্তমানে হাইব্রিড ওয়ার্কপ্লেসে আপনাকে ভার্চুয়ালি অনেক মিটিং অ্যাটেন্ড করতে হবে, আপনাকে ভার্চুয়াল ইন্টারভিউতেও অ্যাটেন্ড করা লাগতে পারে, তাই জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিট এ তিনটি ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম আপনি অবশ্যই শিখে নেবেন। আর যারা চিন্তা করছেন কি শিখবেন, কিভাবে শিখবেন, আপনাদের সুবিধার্থে ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে শিখে নিতে পারেন, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। বেসিক ফটো এডিটিংটি শিখে নেবেন, তাই ফটোশপের ভেরি বেসিক যেগুলো আছে সেগুলো আপনি শিখবেন। যদি সম্ভব না হয় ক্যানভা প্ল্যাটফর্মে কিভাবে ফটো এডিট করতে হয় শিখে নেবেন। এটিও যদি সম্ভব না হয় আপনার উইন্ডোজে বিল্ট ইন একটি সফটওয়্যার দেওয়া আছে পেইন্ট, এই পেইন্টটি অবশ্যই শিখে নেবেন। না, এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে নেই, ইন ফিউচারে আমরা আনব, তাই ইন ফিউচারে এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রথমে আমরা চ্যাট জিপিটির কথা বলেছিলাম। চ্যাট জিপিটি বেসিকলি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অ্যাপ্লিকেশন। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এআই আপনি আমি যে কাজটি করছি এ কাজটি অটোমেটিক্যালি করে দেবে, তাই ইন ফিউচার এআই আপনার আমার অনেকেরই অনেক ধরনের জব খেয়ে দেবে, দ্যাট মিন্স আমরা ড্যাঞ্জার জোনে আছি। বাট আসার কথা হলো এআই ইন ফিউচার বিভিন্ন ধরনের নতুন নতুন জব অপরচুনিটি ক্রিয়েট করবে, তাই আপনার আমার কাজ হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভয় না পেয়ে এআই এর অ্যাপ্লিকেশনগুলো শিখে ফেলা। বিভিন্ন ধরনের প্রফেশনের মানুষের বিভিন্ন ধরনের এআই অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আপনি কোন প্রফেশনে থাকলে আপনার কোন ধরনের এআই অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে সেটি নিয়ে আমরা ইন ফিউচার ডিটেলস ভিডিও আনবো। কি ভাবছেন, ডক্টরি করব? না, আপনাকে বলতে চাচ্ছি আপনি কম্পিউটারের একজন ইউজার, ছোটখাটো কাজে আইটিকে যদি আপনি ডাকেন, আইটির কাছে হেল্প নেন, আপনার ওয়েটটা বুঝছেন তো একটু কমে যাবে, তাই কম্পিউটারের বেসিক ট্রাবল শুটিংগুলো শিখে ফেলুন। কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে ইন্টারনেট কানেক্টিভিটির প্রবলেম হলে ঠিক করতে হয়, কিভাবে ল্যান কানেক্ট করতে হয়, এই বেসিক ট্রাবল শুটিংগুলো শিখে ফেলুন। আজকের ভিডিওর শেষে আপনাদের জন্য বোনাস আকারে আমরা ডিক্লেয়ার করছি 30 মিনিটের ফ্রি ক্যারিয়ার সেশন।
যারা ক্যারিয়ার সেশন নিতে চান রেজিস্ট্রেশন করে ফেলবেন, রেজিস্ট্রেশন লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর জানেন তো অনেকে রেজিস্ট্রেশন করবে, সকলকে একসাথে আমাদের অ্যাকোমোডেট করা সম্ভব হবে না। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রতি সপ্তাহে আমরা দুজনকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।